चले ডেস্কটপে সেভ দিলাম। হ্যালো, যার যেটা যে টিপস এর উপরে কাজ করতে ইচ্ছা করবে সে হ্যাঁ ভালো বিষয়ের উপরে কাজ করতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভালো আছে, সেটার উপরে একটু ভিডিও গুলো দেখে নিবে। এই একটু অফিসে যে তারা কিভাবে আর্টিকেল দিচ্ছে, কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে ডেসক্রিপশন দিচ্ছে, এই জিনিসগুলো দেখে নিবে। আচ্ছা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দাও। কি বললে কি বলবে? হ্যাঁ আচ্ছা যাবো, দেখি সুযোগ করে যাবো। এখন যাই যে টিপস এর উপরে কাজ করবে করে দাও। আগে যতক্ষণ একদিন খালি ভিডিও দেখবে এটার মধ্যে নিয়ে যেতে চাইছি, তাই না? এবার পিকচার সিলেক্ট করে এটা ধরে এর মধ্যে নিয়ে ছেড়ে দিলাম, দেখবো চলে আসছে না। এটা কেটেও দিলাম, কেটে দিলাম। আচ্ছা তাহলে এই পিকচারটা উপরে যদি থাকে তাহলে তো আমরা লিখা দেখতে পাচ্ছি না, রাইট? এখানে দেখো লেয়ার ক্রিয়েট হচ্ছে, এগুলোকে বলে এক একটা লেয়ার আছে, লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার থ্রি। সে এইটা নিয়ে আমরা কাজ করবো। এখন আমরা কি করবো, এই লেয়ারটা তাকে তো আমরা দেখতে পাই, যাই পিছনে যায় তাকে দেখতে পাই না। তো আমরা কি করবো, এই লেয়ারটাকে পিকচারের লেয়ারটাকে পিছনে দিলাম, তাহলে পিছনে যাওয়ার জন্য আমরা কি করবো, এই লেয়ারটাকে ধরে নিচে নিয়ে চলে আসবো, ব্যাকগ্রাউন্ডের উপরের টাকে দিলাম। তার মানে কি সবার নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে কালার, রাইট? এই যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে পরে নেওয়ার পরে লেজি রিকচার লেয়ার 0 টাই হচ্ছে কি দিলাম থেকে সহজ করে ব্যাকগ্রাউন্ড একটা জানা। তারপরে লেয়ার হচ্ছে যেটা আমরা এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কে যে সরি করব সেটাটাকে, তাহলে কি করব, এই রিকচারটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, দিয়ে দিলে এটাকে সিলেক্ট করে নিতে। এখন এটাকে ধরে আমি এভাবে ঠেকাই দিই, আমার যতটুকু দরকার এই মাপে যদি আমরা রিসাইজ এই রিসাইজ একটা পিকচার নিয়ে নিই, তারপরে তাহলে আমরা কি করবো, এই পিকচার উপরে আমি পিকচারগুলো কানেক্ট করবো। ওকে, তাহলে পিকচারটা ফিল আপ হয়ে গেল, কত মিন বার দিলে আবার রিসাইজ অন হয়ে গেল। আমাদের কালার আছে, কালার আছে কালো, পুরো আছে কালো, আমাদের যেটা হায়ার হবে তার মানে কি আমরা এখানে তাহলে কমেন্টও করেছে, চোদ্দ জন কমেন্ট করেছে। আমি যদি মনে করি যে আমার এই এই এটাকে আমরা মিডিলে দিব, তাহলে বাম পারে সিলেক্ট করে এই ডেসক্রিপশনে এটা কিন্তু মিডিলে চলে যাচ্ছে, আবার ব্যাক স্পেস টিপলে বামে যাচ্ছে। একবার মাখলে বয়স কমবে 10 বছর। এটা একটা পিকচার উপযোগী হবে, বলি রেখা এটাকে আমরা কি করব, যেটি কি মনে করতে পছন্দ করে না যে পিকি বলে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবারই মুখে ভাস পড়ে, কারোর বয়স হয়েছে এটা থেকে সহজে কেউ এটা থেকে রক্ষা পায় না। একবার মাখলে বয়স বয়সে দাম কমাতে অনেকে নানা পদক্ষেপ করে, মুখের বলিরেখা ও পুস্তানো ভাব কেউই পছন্দ করে না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবারই মুখে ভাস পড়ে,
এরপরে ভালো করতে পারে এখন আমরা সহজেই এখন এই পিকচার টিকচার আছে খালি যেখান থেকে নিব আমরা যদি ইচ্ছে করি যে আমরা দুই কালার ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড দুই কালার কপি করে নিলাম এখানে আছে আবার ল্যান্ডার হোয়াইট আমি দুটোই ইউজ করে থেকে এইখান থেকে এই পর্যন্ত আমাদের এই পেজের ব্যাকগ্রাউন্ড বাম্পারে ফাঁকা আছে ব্যাক স্পেস যেটা নিয়ে এই কালার উপরে আমরা একটা আর্টিকেল গুলো লেখা শুরু করবো তারপরে আবার এখানে খালি এই পেজটাকে আমরা নেওয়া শিখতে পারলাম এখানে এই পেজটা নেওয়ার সিস্টেম কোথা থেকে নিলাম এই যে কোনো একটা ভিডিও থেকে জাস্ট স্ক্রিনশট থেকে সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে ফটোশপে নিয়ে এসে পেজটা ওপেন করলাম পেজটা ওপেন করার পরে কি করলাম আবার দেখাচ্ছি দ্বিতীয়বার এইটা এটা আসলে একটা কালার আছে তাই না এই কালারটাকে আমরা জিরো না আমাদের একটু কাস্টমাইজ করে এটাকে আরেকটু এখান থেকে এই পেজের উপরে তুলে চলে যাবে অল্টার ব্যাক স্পেস ঠিক আছে তারপর যদি আমাদের না ধরে যদি আমি চাই নাম সব দিই যদি আমি মনে করি যে এই কালার না অন্য কোনো কালার লেখাগুলো এখানে আরো কিছু কালার আছে সুইচ কালার এখান থেকে আমরা তাহলে এখান থেকে একটা কালার আছে এটা তুলে সেই কালার গুলো লেখা সাইজ থেকে আমরা 24 ছিল 18 গ্রামে চলে আসবে ঠিক আছে এইটাকে পেজে যদি আমি নিতে চাই তাহলে কি করব অল্টার করি ব্যাক স্পেস ওকে তাহলে আমরা পেজের এখান থেকে তো আমরা পুরো আরো ব্যাকগ্রাউন্ড কালারটা এই পর্যন্ত নিব এখানে সিলেক্ট করব এটার উপরে আর্টিকেল লিখব এই পেজটার উপরে আচ্ছা এটার উপরে যদি আমি লিখতে চাই তাহলে কি করব লেখাটা নিয়ে বড় দেব টাইটেলে যাব এটার উপরে ক্লিক করা মাত্র এই যে এগুলো চলে আসছে এখন আমার এগুলো লিখতে সমস্যা কিন্তু আমরা এখানে ডাইরেক্ট কপি করে নিব আরেকটা কাজ করতে পারি আমরা কপি করা এটাকে এই লেখাগুলোকে তিন চারটা করব একবার ফটোশপে চলে আসলাম এখানে ওই সাইজে রাখি তাহলে এখন ঠিক আছে ওই কোন একটা জায়গাতে কারণ একজন ভিডিওটা যখন দেখবে তখন কিন্তু মেন আর্টিকেল গুলো যাতে ঠিক থাকে এটা কিন্তু চাই আর এখানে তো সুন্দর একটা আর্টিকেল দেয়া তাই সুন্দর আর্টিকেলটাকে পড়তে চাইবে তাহলে আমরা কি করব এখান থেকে এই প্রথমটা এটাই থাকলো এখান থেকে আমি দুই লাইন করে নেব সে দুই লাইন নিলাম দেখি দুই লাইনে আমার কতটুকু হয় এখানে একটা জিনিস কোনো জিনিস যদি ব্যাকে যেতে চাই কন্ট্রোল অল্টার সেট টিপলে এই যে ব্যাকে চলে আসতেছে কন্ট্রোল অল্টার সেট আচ্ছা তাহলে আবার টিয়ে চলে আসলাম যে আমি অল সিলেক্ট দিয়ে ওভার কন্ট্রোল ভি ঠিক আছে এখন এইখান থেকে আবার নামায় আসছে কিন্তু এই কালার একই তো ওই কারণে বোঝা যাচ্ছিল না দেখা যাবে যদি দুই পেজ করে নিই তাহলে আমার কিন্তু কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো সেইটার উপরে কি কালার করা যায় ব্ল্যাক দিলে লেখাগুলো কিন্তু চলে আসছে এই ধরে গেছে আমি এতটুকুই রাখি এখন এইটাকে আমরা এই লেখাটাকে বড় করতে পারবো একটু নামায় দিলাম কি করবো এই লেখাটাকে এই লেখার নিচে কিন্তু ওই বাকি লেখাগুলো চলে আসছে যার মধ্যে আছে আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি আচ্ছা এতটুকুই করে আমরা তাহলে এই দুই লাইন নিয়েছিলাম ঠিক আছে আচ্ছা আমার তাহলে এটাকে সেভ অ্যাজ ডেসক্রিপশন গুলো আর কোন ফাইলে দিব দুটো লেয়ারে নিব এডিটিভ একটা লেয়ার ক্রিয়েটিভস এর মধ্যে যা ফরম্যাট কি দিব আবার ওখানে চলে যাবে জেপিজি এর নাম্বার এটা কত হবে 2 এটাকে এবার এই টাইটেল এর ডেসক্রিপশন 2 নাম্বার হয়ে গেল এরপর আমি আবার যাব যে আবার একটা দুই লাইন নিব এমএস ওয়ার্ড লাইন আমরা লিখি স্পেস দিলে চলে যায় আর ইন্টার দিলে এটাতে নিচে আসে এমএস ওয়ার্ডের মধ্যে কিন্তু তাই কাজ করতে শিখে যায়
কত তারপরে আরো আবার এখানে গেলাম সবগুলো লিখাই কিন্তু একটা লাইনে চলে গেছে ওকে আবার চলে গেলাম আরো আছে ঠিক আছে আচ্ছা এখন এইটাকে আমরা তাহলে এইটাকে সিলেক্ট করে নিলাম এখানে লেখাটা বোল্ড করা যায় যে বোল্ড করে নিলাম এখানে লেখা সাইজ চেঞ্জ এখানে বড় সাইজ আছে আমরা যদি ইচ্ছা করি বড় সাইজ দিতে পারি সাইজ দিলাম কত 24 যদি মনে করি না আমার আরো বললাম 36 এটা শেষ হয়ে গেল তাহলে আমরা এই টিপ 36 থাক ঠিক আছে আমি যদি এটাকে নামাতে চাই ফাঁকা জায়গাতে ক্লিক করলাম এই যে এটাকে এই একই টিপস নিয়ে যদি 10 জনও কাজ করে ক্লিক করা পড়ে তাহলে এটাকে আমরা ইচ্ছা মতো নাম দিতে থাকতেছে না নাম আর্টিকেল হিসেবে থাকতেছে না কিন্তু জেপিজি মোডে চলে যাচ্ছে যার জন্য এটা আমরা কিন্তু স্ক্রিন বোর্ডে স্ক্রিন বোর্ডে চেঞ্জও না করে কোনো সমস্যা নেই এটা আমাদের আমরা কিন্তু রাইট টাইটেলটা হয়ে গেল এবার হেডিং এটা জেপিজি মোডে নিয়ে চলে যাচ্ছে এইগুলো আমাদের খুব ছোট দেখাচ্ছে তাই না তার জন্য এটাকে এখন বড় করে কপি বড় করে চাই আবারও আমাদের কি কোথায় যাওয়া লাগবে ঠিক আছে তাহলে এটা নিয়ে নিলাম টেক্সটের উপরে ক্লিক করো টেক্সটের উপরে না ক্লিক করা পর্যন্ত এখানে আমরা প্রথমে আমাদের কোথায় যাব আচ্ছা এখানে আমরা ক্লিক করে এটাকে মার্ক করে নিলাম মার্ক করার পরে আমরা এখন বাড়াবো তাহলে বড় হবে ওভার দিয়ে দিলাম কন্ট্রোল ভি হ্যাঁ 18 দিলাম আচ্ছা ওদিকে পার হয়ে চলে যাচ্ছে সো আমরা এইখানে সিলেক্ট করে ব্যাক স্পেস যদি টিপি তাহলে বামে চলে আসতে চাই 24 দিলাম এখন কি করব বলো মনে রাখতে হবে আমাদের এটা চলে যাচ্ছে যদি বড় লাইন হয় সেক্ষেত্রে আমরা যদি এটা বড় হয়ে যাচ্ছে যদি ধরতেছে না সেক্ষেত্রে আমরা কি করব এতটুকু দিয়ে ধরে এখান থেকে ফন্টটাকে একটু ছোট করে দেব 36 ছিল 30 দিই এই যে 30 দিলে ধরে যাচ্ছে একটু ছোট করে দিলাম কি নিলাম ঠিক আছে তাহলে এটা ধরে গেল হেডিং এরপর এবার ডেসক্রিপশনে চলে যাব ডেসক্রিপশনটা কি করব আবার এই দুই লাইন করে নিব আমরা এখান থেকে আবার উপরে তুলে দেব উপরের লাইনে হ্যাঁ সিলেক্ট কন্ট্রোল ভি এবার এখান থেকে এই ধরে গেছে ঠিক আছে তাহলে তাহলে এটা অফিস হয়ে গেছে অলরেডি ওকে এখান থেকে আরেকটা জিনিস আছে আমরা এইটাকে কিন্তু অপাসিটি কমা দিতে পারি তাহলে কিন্তু আমরা এটা ভুল করেছি তাহলে এবার এই এই লেখাটা একটু ভালো করা যেত অপাসিটিটা একটু কমাবো অপাসিটি কমানোর জন্য এই লেয়ারটা একটু সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে এইটা আছে এটাকে বলে অপাসিটিটা কমা দিলে আউটার জুম লেস আমরা কোনো দেখাতে যদি আপনি বড় করতে চান মানে ভালো এটা দেখা যাচ্ছে এখন এই যে তো এইটা যার মতটা ঠিক হলো হুইলে মাথা যায় যে মানে নিচে নামালে মনে করে যেমন নিচে ফিক্স আনলে তাহলে ফিক্স রাখলো কেউ যদি মনে করে যেটা আছে জুম আউট অথবা আমরা ওই অল্টার ধরে ব্যাক স্পেস টিপা ধরে যদি এটা টিপি তাহলে যে ছোট হচ্ছে আর অল্ট কন্ট্রোল ধরে ব্যাক স্পেস টিপে কিন্তু তাহলে ব্যাকগ্রাউন্ডের আর অল্টার কমায় দিলাম টিপে মাউসের মাথা টিপে ঠিক আছে জুম এটা যদি কেউ চায় আবার যদি কেউ মনে করে যে না ওই সেম জুম মনে করে যে আমি এটা আনতে করব ঠিক আছে বাড়বে বামে দিলে কমবে জিরো যদি এটাকে আমরা ইচ্ছা মতো আমার যতটুকু মনে হবে যে এটা দিলে ভালো লাগবে ফন্ট আছে সে ততটুকু দিবে যে ফন্ট আছে এটা হবে আমার সেই ফন্ট কিন্তু আমি ইউজ করতে পারবো আমাদের ইচ্ছা মতো আমরা ওকে ফন্ট গুলো চয়েস করি তাহলে এই পিকচারের নাম্বার কত হলো সবগুলো ফন্ট দেখা যাচ্ছে 5 নাম্বার 5 নাম্বার
আমার যে ফোনটা ইউজ হবে যেটা আমার ভালো লাগে আবার যে বিষয় মধ্যে চলে গেলাম 4 5 নাম্বার ঠিক আছে ওকে তাহলে ফোন করে আবার চলে গেলাম মার্ক করে নিব মার্ক করার পরে ফোনতে গিয়ে আমরা ফোন গুলো চেঞ্জ করে লাইন নিয়েছিলাম এবার হচ্ছে এটাই দিলাম ঠিক আছে शुरूते निल যখন যেই টিচার উপরে কাজ করবো অবশ্যই আমরা ওই টিচকে কেন্দ্র করে টিচার কলেজ সবকিছু ওইটার উপরেই করবো আচ্ছা আপাতত আমাদের সাতটা আছে এভাবে আমরা ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারছি যদি মনে করি যে আমরা 2 মিনিটের ভিডিও তৈরি করবো ভালো পড়তে পারে ঠিক আছে পিকচারে ক্লিক করবো সার্চ দিয়েছি তারপরে পিকচারে ক্লিক করলাম পিকচারে ক্লিক করলে অনেক পিকচার আসবে এখান থেকে আমাদের প্রথম কাজ হবে কিন্তু চ্যানেল ক্রিয়েট করা চ্যানেলে লোগো দেওয়া ব্যানারটা ভালো সুন্দরভাবে সাজানো তারপরে তখন পিকচারগুলো কালেক্ট করা যদি এখান থেকে কপি করে নিয়ে যায় তাহলে ডাইরেক্ট এখানে ফটোশপে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলে কিন্তু চলে আসবে এটা কন্ট্রোল এন কন্ট্রোল এন পেজ খুলে দিলাম নতুন পেজ হ্যাঁ কন্ট্রোল ভি চলে আসছে পিকচারটা অথবা এভাবে কেউ নিয়ে আসতে পারে অথবা কি করবে
কেউ এই যে সরাসরি এখানে পি সরাসরি ডেস্কটপে সেভ দিলাম হ্যালো হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আছে এই একটু অফিসে হ্যাঁ তুমি কোথায় আচ্ছা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দাও আচ্ছা যাবনি হ্যাঁ দেখি সুযোগ করে যাবনি বোন সুযোগ করে যাবনি হ্যাঁ হ্যালো আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এই পিকচারটা কিভাবে নিলাম দুইভাবে নেওয়া যাবে কিভাবে আরেকবার নিলাম এই যে ওপেন করলাম কোথায় সেভ দিছিলাম ডেস্কটপে ডেস্কটপে কি নামে যে ওয়ান নামে এই যে চলে আসলো ওপেন আসছে এখন এই পিকচারটা কি করতে চাইছি এটার মধ্যে নিয়ে যেতে চাইছি তাই না এবার মুভ টুলসটা সিলেক্ট করে এটাকে ধরে আর মধ্যে নিয়ে ছেড়ে দিলাম এই যে চলে আসছে আসছে না এখানে এটা কেটেও দিলাম কেটে দিলাম আচ্ছা তাহলে এই পিকচারটা উপরে যদি থাকে তাহলে তো আমরা লিখা দেখতে পাচ্ছি না রাইট এখানে দেখো লেয়ার ক্রিয়েট হয়েছে এগুলোকে বলে এক একটা লেয়ার আছে লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি ঠিক আছে এখন আমরা কি করব এই লেয়ারটা যে উপরে থাকে তাকে তো আমরা দেখতে পাই যাই পিছনে যায় তাকে দেখতে পাই না তো আমরা কি করব এই লেয়ারটাকে পিকচারের লেয়ারটাকে পিছনে দিব তাহলে পিছনে দেওয়ার জন্য আমরা কি করব এই লেয়ারটাকে ধরে নিচে নিয়ে চলে আসবো ব্যাকগ্রাউন্ডের উপরেরটাতে দিলাম তার মানে কি সবার নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই যে কালার রাইট এই যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে লেয়ার জিরো জিরোটাই হচ্ছে কি দিলাম ব্যাকগ্রাউন্ড তারপরে লেয়ার হচ্ছে পিকচার আচ্ছা আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখন দরকার নাই ব্যাকগ্রাউন্ড হিসেবে কাকে ইউজ করবো পিকচারটাকে তাহলে কি করবো এই পিকচারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম টি দিলে এটাকে সিলেক্ট করে নিল এখন এইটাকে ধরে আমি এভাবে ঠেকাই দেবো আমার যতটুকু দরকার এই যে একে বলে রিসাইজ এই রিসাইজ করে নিলাম ওকে তাহলে পিকচারটা ফিল আপ হয়ে গেল কন্ট্রোল ইন্টার দিলে আবার রিসাইজ অন হয়ে গেল আচ্ছা আমাদের কালার আছে কালো চুলও আছে কালো আমাদের লেখা হারিয়ে যাচ্ছে তার মানে কি আমরা এখানে এই অন্য অন্য একটা কালার ইউজ করবো যে কালারটা মানে এটার সাথে ম্যাচ বুঝতে সুবিধা হয় আচ্ছা এটার কালার যদি আমরা এখন চেঞ্জ করতে যাই তাহলে কি করব আবার রাইটে যাবো টি এর মধ্যে যাবো টি এতে যায় এইটা সিলেক্ট করে নিলাম এই যে আবার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এইখান থেকে যে কোনো একটা কালার কোন কালার দিব আচ্ছা হলুদই দিলাম হলুদটা সিলেক্ট করে নিলাম আবার মুখ তুলে গেলাম এই যে হয়ে গেছে হলুদও ভালো চেনা যাচ্ছে না তাহলে আমরা কালার আচ্ছা ব্যাকগ্রাউন্ডের উপরে হ্যাঁ আবার রাইটে গেলাম এখান থেকে অন্য আরেকটা কালার এই কালারটা মোটামুটি আসতেছে তাই না আচ্ছা যাও এইটাই দিলাম ঠিক আছে তাহলে এক পিকচার কিন্তু এটা হয়ে গেছে হয়েছে না এখন যদি মনে করি যে আমার এই এই এইটাকে আমরা মিডিলে দিব তাহলে বাম পারে সিলেক্ট করে এই যে স্পেস টিপে এটা কিন্তু মিডিলে চলে যাচ্ছে আবার ব্যাক স্পেস টিপলে বামে যাচ্ছে সে এই পর্যন্ত দেখলাম এখন তাহলে এইটা একটা পিকচারের উপযোগী হয়ে গেছে এখন এটাকে আমরা কি করব জেপিজি মোডে সেভ দেব জেপিজি মোডে সেভ দেব জেপিজি মোডে যাওয়ার জন্য কি করব ফাইল সেভ অ্যাজ সেভ অ্যাজে গিয়ে এই যে পিএসডি মোড পিএসডি মানে ফটোশপের এটা নিজস্ব মোড এই মোডটা সব জায়গায় সাপোর্ট করে না আমাদের যেগুলো সাপোর্ট করে ইয়াতে ক্যামেরা সেট সফটওয়্যারে সেটা হচ্ছে সবচেয়ে সচরাচর যেটা দুটো সাপোর্ট করে সেটা হচ্ছে একটা জেপিজি আর একটা হচ্ছে পিএনজি সে আমরা জেপিজিটাকে সিলেক্ট করলাম ঠিক আছে জেপিজি সিলেক্ট করলাম এরপরে ডেস্কটপে গেলাম ডেস্কটপে যে আমরা কি করব একটা ফোল্ডারই খুলে নেব কি নামে দিব বিউটি টিপস বিউটি টিপস বিউটি টিপসের এটার পিকচার নাম্বার কত ওয়ান ঠিক আছে তাহলে একটা হয়ে গেল এভাবে এইটার উপরে এখন আমরা আরও কয়টা পিকচার দরকার আমার এরকম এগারোটা রাইট আচ্ছা এখন আমরা সহজেই এই পিকচার টিকচার আর চেঞ্জ করতে যাবো না জাস্ট খালি যেখান থেকে নিব হ্যাঁ সে এতটুকু আগে আগে এতটুকু নিয়ে নিলাম
দিয়ে এইটার উপরে এটা দিয়ে দেবো, তাই না? এখন কন্ট্রোল সিলেক্ট করে নিয়েছি, কন্ট্রোল ভি, তার মানে ওইটা চলে আসলো, ঠিক আছে? এরপরে আমার কি দরকার? এই ডিসক্রিপশন। আবার ডিসক্রিপশনটা কোথা থেকে নিব? এখান থেকে, এই এখান থেকে নিয়ে নিলাম, আবার কপি করে নিলাম, আবার চলে গেলাম। এখন কোথা থেকে? এইখান থেকে এ পর্যন্ত অল সিলেক্ট করে, হ্যাঁ ধরবে না সেটা বুঝতে পারছি। এখন কি করব, এটাকে আমরা কেটে কেটে নিচে নামাবো। সামান থেকে শুরু হয়েছে, বাম পারে ফাঁকা আছে, ব্যাক স্পেস দিয়ে টেনে নিলাম, হ্যাঁ যতটুকু টানা সম্ভব। তারপরে আবার এখান থেকে ধরেছে নিয়ে নিলাম, এখান থেকে আবার ব্যাক নিয়ে নিলাম, এখান থেকে নামায় দিলাম, মাথার থেকে নামা নিলাম, আরো কিছু ধরছে না, তাই না? এখন যদি না ধরছে, আমরা এক কাজ করবো যে এটাকে আরেকটু উপরে যতটুকু তুলতে পারে যে তুলে দিলাম, ঠিক আছে? তারপরেও যদি আমাদের না ধরে, যদি আমি চাই যে না আমি সবগুলোই দিব, এটাকে কি করা যায়, লেখাগুলোকে একটু ছোট করে দিব। এখন তাহলে এখান থেকে ধরে এতটুকু নিয়ে লেখা সাইজটাকে আমরা 24 ছিল 18 দিয়ে দিলাম, ঠিক আছে? এবার 18 যদি দিই, তাহলে এখন নামানো শুরু করি। আচ্ছা এখান থেকে তো আমার উপরে আরো যাবে, এখানে সিলেক্ট করে ব্যাক স্পেস, এখান থেকে নামালাম, লিখাটা বেশি বড় দেওয়া যাবে, কাজ করতে পারি আমরা এইটাকে, এই লেখাগুলোকে তিন চারটা করবো, ওই ওই সাইজে রাখি তাহলে, ঠিক আছে? ওই সাইজটাই রাখি। আমার কি হয়েছে, জয়টা ধরবে, খালি হেডিংটা রেখে দিলাম, ওই এখানে যেহেতু আমার বড় আর্টিকেল আছে, এইটা এটাকে আমি দুই লাইন করে নিব, দুই লাইন নিলে কিন্তু ধরে দেবো, আমরা দুই লাইন করে দিব, তাহলে এখান থেকে আমার পাঁচটা পিকচার হয়ে যাচ্ছে। কারণ একজন ভিডিওটা যখন দেখবে, তখন কিন্তু মেন আর্টিকেলগুলো যাতে ঠিক থাকে এটা কিন্তু চাইব, আর এখানে তো সুন্দর একটা আর্টিকেল দেওয়া আছে, আমি সুন্দর আর্টিকেলটাকে পড়তে চাইব। তাহলে আমরা কি করব, এখান থেকে এই প্রথমটা এটাই থাকলো, এখান থেকে আমি দুই লাইন করে নেব, সে দুই লাইন নিলাম, দেখি দুই লাইনে আমার কতটুকু হয়। এখানে একটা জিনিস, কোনো জিনিস যদি ব্যাকে যেতে চাই, কন্ট্রোল অল্টা জেড টিপলে এই যে ব্যাকে চলে আসতেছে, এই যে কন্ট্রোল অল্টা জেড। আচ্ছা তাহলে আবার টিয়ে চলে আসলাম, যে আমি অল সিলেক্ট দিয়ে ওভার কন্ট্রোল ভি, ঠিক আছে? এখন এইখান থেকে আবার নামায় নিলাম, লেখা যাবে যদি দুই পেজ করে নিই, তাহলে আমার কিন্তু ধরে যাবে। এই ধরে গেছে, আমি এতটুকুই রাখি, সমস্যা কি? আচ্ছা হ্যাঁ এই একটু নামায় দিলাম, আচ্ছা এতটুকুই করে রাখলাম। তাহলে এই দুই লাইন নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এটাকে সেভ অ্যাজ কোন ফাইলে দিব, বিটিটিপস, বিটিটিপস এর মধ্যে যা ফরম্যাট কি দিব, জেপিজি, যে নাম্বার এটা কত হবে, 2। আচ্ছা 2 নাম্বার হয়ে গেল। এরপরে আমি আবার যাব যে আবার দুই লাইন নিব, প্রথম দুই লাইন নিয়েছিলাম, আবার এখান থেকে সিলেক্ট করে নিলাম দ্য ওভার কন্ট্রোল ভি, আবার এখান থেকে ভাঙানো শুরু করলাম। আমি কিন্তু কার্সারের লাস্ট দেখতেছি, ওখানে সিলেক্ট করার পরে কিন্তু ইন্টার দিচ্ছি, নাহলে কিন্তু কাজ করবে না। দেখি আর উপরে আরও আছে নাকি, না শেষ, এতটুকুই দেবো, ঠিক আছে? তাহলে এটা পেজ নাম্বার কত, 3, মোর চেঞ্জ 3। ওকে আবার চলে গেলাম,
সিলেক্ট করে নিলাম ওভার কন্ট্রোল ভি গুড এর থেকে নামা নিলাম বি এস বাস ওকে আবার এটা হয়ে গেছে সিএস নাম্বার কত হবে এটা ওন পেজ চেঞ্জ নাম্বার হচ্ছে 4 আচ্ছা এরপরে চলে গেলাম আচ্ছা এটা শেষ হয়ে গেল তাহলে আমরা এই টিপসে যাব ঠিক আছে আর এই একই টিপস নিয়ে যদি 10 জনও কাজ করে এটা কিন্তু ধরবে না কারণ আমাদের কিন্তু এটা ফন্টে থাকতেছে না আর্টিকেল হিসেবে থাকতেছে না কিন্তু জেপিজি মোডে চলে যাচ্ছে যার জন্য এটা আমরা যদি স্পিন বোর্ড দিয়ে চেঞ্জও না করি কোনো সমস্যা নাই কারণ এটা আমরা কিন্তু রাইট দিচ্ছি না সরাসরি এটা জেপিজি মোডে নিয়ে চলে যাচ্ছে জেপিজি মোডে ফরম্যাটে নিয়ে যাচ্ছে যার জন্য এটা নিয়ে মানে কপিরাইট নেওয়ার সমস্যা থাকতেছে না ঠিক আছে তাহলে এটা নিয়ে নিলাম এবার প্রথমে আমাদের কোথায় যাব হেডিংটা চেঞ্জ করব ওভার দিয়ে দিলাম কন্ট্রোল ভি হ্যাঁ আচ্ছা ওদিকে পার হয়ে চলে যাচ্ছে সো আমরা এইখানে সিলেক্ট করে যে ব্যাক স্পেস যদি টিভি তাহলে বামে চলে আসতে চাইবে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে নাহলে কিন্তু দেখা যাবে যদি বড় লাইন হয় সেক্ষেত্রে আমরা যদি এটা বড় হয়ে যাচ্ছে যদি ধরতেছে না সেক্ষেত্রে আমরা কি করব এতটুকু দিয়ে ধরে এখান থেকে ফন্টটাকে একটু ছোট করে দেব 36 ছিল 30 দিই এই যে 30 দিলে ধরে যাচ্ছে একটু ছোট করে দিলাম ঠিক আছে তাহলে এটা ধরে গেল হেডিং এরপর এবার ডেসক্রিপশনে চলে যাব ডেসক্রিপশনটা কি করব আবার এই দুই লাইন করে নিব আমরা সিলেক্ট কন্ট্রোল ভি এবার এখান থেকে এই ধরে গেছে ঠিক আছে তাহলে এই পেজ অলরেডি ওকে এখান থেকে আরেকটা জিনিস আছে আমরা এইটাকে কিন্তু অপাসিটি কমা দিতে পারি তাহলে কিন্তু আমরা এটা ভুল করেছি তাহলে এবার এই এই লেখাটা একটু ভালো পড়া দিত অপাসিটিটা কিভাবে কমাবো অপাসিটি কমানোর জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করলাম হ্যাঁ সিলেক্ট করার পরে এই যে এইটা অপাসিটি অপাসিটিটা কমা দিলে এই দেখো কম দেখা যাচ্ছে ফেজ দেখা যাচ্ছে না একটু হালকা বোঝা যাচ্ছে তো এইটা যার মতো করে সে কিন্তু অপাসিটি ইচ্ছা মতো মানে যাই যেভাবে মনে করবে যদি মনে করে যে আমি খুবই ফ্রেশ রাখবো তাহলে ফ্রেশ রাখলেও কেউ যদি মনে করে যে না আমি অপাসিটিটা হালকা দিব সেটা হালকা করে দিলাম ঠিক আছে কোনো যে কালার করতে চাই তো হ্যাঁ আমি কিন্তু খালি শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটাকেই কমায় দিলাম ঠিক আছে এটা যদি কেউ চাই আবার যদি কেউ মনে করে যে না আমি ওই সেম টু সেমই রাখবো সেটা তার ব্যাপার ঠিক আছে এক কথায় মানে কোয়ালিটিপূর্ণ আনা করার জন্য ভালো সৌন্দর্য করার জন্য যে পরে কিন্তু অপাসিটি কমাইছিল আমরা কিন্তু ফেস একবারে ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না হালকা ছিল না আমরা যে ভিডিওটা দেখছিলাম দেখি ওই ভিডিওটা আরেকবার দেখে নিই এই যে এইটা না এর আগের বারে যেটা দেখেছিলাম এরা তো ডাইরেক্ট খালি পিকচার দিয়ে করেছে এরা কিন্তু আর্টিকেল দেয়নি যেটা ফার্স্ট র্যাঙ্কিং এ ছিল ওইটা কিন্তু এটা ছিল ওরা আর্টিকেল দিয়েছে আর পিছনে কি দিয়েছিল হ্যাঁ আর ওরা পিকচারে অপাসিটিটা কমা দিয়ে করেছিল তাহলে আমরা ওই অপাসিটিটা কমা দিয়েও করতে পারবো ওটা শিখে রাখলাম অপাসিটিটা কোথায় কমাবো যে লেয়ারটা যেইটার অপাসিটি কমাবো সেই লেয়ারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে অপাসিটি বলে একটা অপশান আছে এই অপাসিটি অপশানে যায় এই যে এই কর্নার টার্নিং কর্নার উপর আছে এটার উপরে যে ডানে দিলে বাড়বে বামে দিলে কমবে যে জিরো যদি দিয়ে দিই তাহলে আর দেখাই যাচ্ছে না এইটাকে আমরা ইচ্ছা মতো আমার যতটুকু মনে হবে যে এটা দিলে ভালো লাগবে সে ততটুকু দিবে ঠিক আছে এটা হচ্ছে অপাসিটি ওকে তাহলে এই পিকচারের নাম্বার কত হইল 5 নম্বর 5 নম্বর আচ্ছা আবার জেপিজি মোডে চলে গেলাম 4-5 নাম্বার ওকে এরপরে আবার চলে গেলাম প্রথম দুই লাইন নিয়েছিলাম এবার হচ্ছে দ্বিতীয় দুই লাইন ঠিক আছে আবার সরাসরি চলে গেলাম সিলেক্ট করে নিলাম এটাকে বলে ওভার হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে দিলাম তাহলে ওটার উপরে ওই লেখাটা চলে যাচ্ছে আর এই লেখাটা থেকে যাচ্ছে ঠিক আছে এখন বাকিগুলো কোথায় গেল হারা গেল না ডান দিকে চলে গেছে এটার জন্য আমরা এই ফাঁকা জায়গাতে শেষ প্রান্ত সিলেক্ট করে ইন্টার দিয়ে দিলাম তাহলে নিচে চলে আসলো
এখানে একটা ফাঁকা পড়তেছে, যার জন্য আমরা এই ডানের অ্যারোটাকে সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে যে ব্যাক স্পেস দিলাম তাহলে এটাকে সমান হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে আবার এখানে সিলেক্ট করলাম, আবার ইন্টার দিলাম, নিচে চলে আসলো, আবার এখানে সিলেক্ট করে ইন্টার দিলাম, আবার ক্যান থেকে সিলেক্ট করে ইন্টার দিলাম। আমি তো এখানে নিতে পারছি না, অর্ধেক একটা ওয়ার্ডকে তো ভাঙতে পারবো না, অবশ্য আমরা ওয়ার্ডকে ভাঙতে পারি না, যার জন্য এই ওয়ার্ডের মধ্যে না নিয়ে ওয়ার্ডের শুরুতে নিলাম। এই হয়ে গেছে এটাও। আচ্ছা এটা যখন হয়ে গেল তাহলে আমরা আবার চলে গেলাম নাম্বার কত, এটা জেপিজি মোডে সিলেক্ট করলাম, ফাইল হচ্ছে পিডিএফ নাম্বার 6। আচ্ছা 6 নাম্বার হয়ে গেল। আচ্ছা এরপরে যায় আবার আর্টিকেল নিয়ে আসবো, নাম্বার 7 আবার সিলেক্ট করলাম, ওভার কন্ট্রোল ভি। ওকে এটাও হয়ে গেছে। এবার সেভ অ্যাজ পিডিএফ জেপিজি, এর নাম্বার কত হবে 7। আচ্ছা আপাতত আমাদের 7টা আছে, এভাবে আমরা ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারতেছি। যদি মনে করে যে আমরা 2 মিনিটের ভিডিও তৈরি করব, কেউ যদি মনে করে যে আমি একটা ভিডিওতে 5 মিনিটের করব, সেক্ষেত্রে সে তার মতো করে বাড়াতে পারে। আবার কেউ যদি মনে করে যে না আমি লেখাগুলো আরও ছোট হচ্ছে, আমি আরও বড় করে দিব যাতে সে তার পড়তে যেন আরও ভালো হয়। কেউ যদি মনে করেন আমি পিকচার দিবই না, শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিব তাতে ভালো পড়তে পারবে একজন ইউজার, সেক্ষেত্রে সেটা ইউজ করতে পারে, মানে যার মতো করে সে দিতে পারে। ঠিক আছে যেমন যেহেতু আমাদের 7টা পর্যন্ত পিকচার হয়ে গেল, এখন 7টা দিয়ে তাহলে আপাতত ভিডিও তৈরি করি। আচ্ছা আপাতত ক্লোজ করে দিলাম, এবার চলে গেলাম আবার ক্যামেরার সাথে।